বন্ধুরা, শীত পড়ে গেছে আর আমরা সবাই শীতকালে কাছাকাছি একদিনের ভ্রমণ বেশি পছন্দ করি। কেউ কেউ আবার একদিনের পিকনিক করতে খুব পছন্দ করেন। আজকের ব্লগটি তাদের জন্য যারা কাছাকাছি একদিনে ঘুরতে বা পিকনিক করতে খুব ভালোবাসেন। আজ আমরা চলেছি বেনাপুর চরে। আপনারা হয়তো ভাবছেন যে বেনাপুর এরকম নাম তো আগে কখনো শোনেননি, হয়তো অনেক দূরে কোথাও। তবে বন্ধুরা, আপনাদের বলে রাখি, এই বেনাপুর চরটি কলকাতার খুব কাছে একটি অচেনা ডেস্টিনেশন। এটি হাওড়া জেলার বাগনান মহকুমার বেনাপুর গ্রামে অবস্থিত, রূপনারায়ণ নদীর একটি অন্য প্রান্ত, যেখানে নদীর ভাঙনের ফলে একটি বৃহৎ চর তৈরি হয়েছে, সেটি হলো বেনাপুর চর। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু টুর ট্রাভেলিং। শীত পড়ে গেছে, তো শীত পড়ে গেলেই মানুষ বাঙালির ভ্রমণের কথাই আগে মাথায় আসে। তো আমরা আবার আজকে চলে এসেছি একটা নতুন জায়গা নিয়ে, জায়গাটার নাম হচ্ছে বেনাপুর চর। থাম্বনেল দেখে বুঝেই গেছেন এখানে আছে কী কী দেখার আছে। দেখার বলতে এখানে হচ্ছে প্রকৃতিটাকে অনুভব করার জন্য একটা জায়গা বলা যায়, আপনার উইকেন্ডটাকে সুন্দর করার জন্য একটা জায়গা। এখানে অবশ্যই আসুন আপনারা আর দেখুন কীরকম ভিউগুলো, এখানকার নেচারটাকে অনুভব করার জন্য কী কী আছে। ঠিক আছে, পুরো জায়গাটা এক্সপ্লোর করছি আমরা, পুরো জায়গাটা ঘুরছি, তো আমাদের সঙ্গে থাকুন। বেনাপুর চরটি আসার জন্য কলকাতা থেকে যে কোনো বাগনানগামী সিটিসি বাসে বাগনান পৌঁছাতে হবে। সেখান থেকে অটো পেয়ে যাবেন, বেনাপুর নামতে হবে। অটো স্ট্যান্ড থেকে এই চরটি 2 মিনিটের পথ। আর যদি আপনারা ট্রেনে যান, তাহলে হাওড়া খড়গপুর শাখার যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাকে পৌঁছাতে হবে বাগনান স্টেশন। সেখান থেকে অটোতে 30 মিনিট লাগবে। রূপনারায়ণ নদীর তীরে এই চরটি খুব সুন্দর, অসাধারণ দৃশ্যময় জায়গা। এই জায়গাটি অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। একদিন নদীর তীরে সূর্যাস্ত বা সূর্যোদয় দেখার যদি আপনার একান্ত শখ থাকে, তবে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি আসুন, এই জায়গাটি দেখে নিন। শান্ত প্রকৃতির মাঝে সবুজ ঘাসের চাদরে মোড়া এই চরটিতে বসে থাকলে মন সত্যিই ভরে যায়। এই চরে মাঝে মাঝে একটি দুটি ছোট গাছ থাকার জন্য সৌন্দর্য আরও যেন বাড়িয়ে তুলেছে। এসব দেখতে দেখতে হঠাৎই চোখে পড়ল একপাল গরু ঘাস খাওয়ার জন্য নদীতে সাঁতার কেটে ওপারে যাচ্ছে। এই দৃশ্যও কিন্তু নতুন পাওয়া।
পিকনিক করার জন্য খুব ভালো জায়গা এটা। এখানে পিকনিক করে আসতে পারেন আপনারা শীতকালের দিকে, সবচেয়ে বড় কথা শীতকালে আপনারা একটা ছুটির দিন দেখে রোববার করে সকালের দিকে চলে আসতে পারেন। এখানের ভিউর মধ্যে খাওয়া দাওয়া, রান্না করার একটা অন্যরকম আনন্দ পাবেন, তো অবশ্যই আপনারা সেই আনন্দটা উপভোগ করতে পারেন। ঠিক আছে, আমরা 1-2 কিলোমিটার মতো এই চরে ধার বরাবর চলতে থাকলাম। মন সত্যি যেন আরও ভরে উঠল। অনেককে দেখলাম পিকনিক করার জন্য আসছে, গাছের নিচে বসে রান্নার সরঞ্জামের ব্যবস্থা করছে। অনেককে আবার দেখলাম চরের মাঝ বরাবর কিছুটা হেঁটে চলে গেছে নদীর জলের অনুভূতি কাছ থেকে অনুভব করার জন্য। এই নদীতে আপনারা নৌকা সাফারিও করতে পারেন। আহা, রূপনারায়ণ নদীর কি সৌন্দর্য! সত্যি নিজের চোখে না দেখলে বোঝা যায় না। চেনা জানা অনেক নদীর তীরে তো আপনারা গেছেন ঘুরতে বা পিকনিক করতে, একবার এই বেনাপুর চরে ঘুরে আসুন। আপনার ক্ষতি তো হবেই না, উল্টে আপনি প্রাকৃতিক দৃশ্য যা অনুভব করবেন সেটা সারা জীবন মনে রয়ে যাবে। এই চরটি খুব শান্ত, তাই যারা একটু কোলাহল এড়িয়ে বেড়াতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি অ্যাপ্রোপ্রিয়েট। কলকাতার কাছে এই একদিনের অভিড অচেনা ডেস্টিনেশন, আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। বন্ধুরা, শেষ কথা এটাই বলবো, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিও রিলেটেড কিছু বলার থাকে তাহলে কমেন্ট করবেন অবশ্যই। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরতি, নতুন ডেস্টিনেশন নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।